হ্যালো চিরাং চিড়াফাই স্ট্রিডিং একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হুদা তো আজকে আপনাদের সাথে আমি নিয়ে আসলাম গোল্ডের অ্যানালাইসিস আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গোল্ডের সুন্দর একটা অ্যানালাইসিস আপনাদেরকে আজকে শেয়ার করব। এবং গোল্ডের একটা মান্থলি ভিউ এবং উইকলি ভিউ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন গোল্ডে আমরা একটা সেল এন্ট্রি প্লেস করে বসে আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের গোল্ডের সেল এন্ট্রি অ্যানালাইসিসটা তো আমরা যদি উইকলি এবং মান্থলি ছাড়গুলো একটু জুম ইন জুম আউট করে যদি ওভারভিউ দেখতে পাই বা ওভারভিউ দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন গোল্ড হাই প্রাইস অবস্থান করছে এবং লাস্ট দুই তিনটা সপ্তাহ সরি লাস্ট দুই তিনটা মাসে হচ্ছে গোল্ড স্ট্রাগল করছে হাই প্রাইস ক্রিয়েট করার জন্য বাট ফাইনালি গোল্ড হাই প্রাইস ক্রিয়েট করতে পারেনি ওয়ান টু থ্রি ক্যান্ডেল মার্কেট খুবই স্ট্রাগল করছি হার্ড স্ট্রাগল করছে এরকম বাই ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য বাট এটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করতে পারেনি তো যার কারণে এখানে পসিবিলিটিস হচ্ছে বায়াররা হচ্ছে উইকনেস হয়ে গেছে এবং সেলাররা এখানে ডমিনেট করছে এবং ফাইনালি আমরা এখানে দেখতে পারবো হয়তো একটা রেড ক্যান্ডেল এইভাবে লম্বা রেড ক্যান্ডেলটা এই মাসেও আসতে পারে বা নেক্সট মান্থ মাসেও আসতে পারে ওকে তো এখানে আমরা দেখে নেব উইকলি টাইম ফ্রেমে কী বলার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে এখানে একটা রেঞ্জিং মার্কেট তৈরি করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সপ্তাহ পাঁচ সপ্তাহ ধরে হচ্ছে আপনার এখানে মার্কেট রেঞ্জিং করতেছে এখানে এখানে আমাদের একটা হাই এখানে একটা হাই এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে তা আমি যদি এগুলোকে একটু ড্রয়িং করেন দেখি আমাদের মার্কেটের কি কি পজিশন বর্তমানে এখানে আমরা উইকলি সাপোর্ট এখানে আমরা উইকলি রেজিস্ট্যান্স দৌড়লাম বা সুইং হাই সুইং লো এখানে আমরা দৌড়লাম তো এই প্রাইসের মধ্যে কি করছে প্রাইস রেঞ্জিং করতেছে এটা হচ্ছে উইকলি ওভারভিউ আর মান্থলি ওভারভিউ তো আমি আপনাদেরকে বলেই দিলাম তো ডেইলি ওভারভিউতে আমরা একটু চেকিং করি প্রাইস কি করার চেষ্টা করছে ডেইলি ওভারভিউতে আমাদের এখানে এখানে এখান থেকে হচ্ছে মার্কেট হাই ক্রিয়েট করে দেন আবার এখানে হায়ার লোস ক্রিয়েট করে আবার এখানে হায়ার হাইস ক্রিয়েট করে এখানে এখান থেকে প্রাইস এইভাবে চলতেছে তাহলে এখানে একটা সুইং হাই এখানে একটা সুইং হাই এখানে একটা সুইং লো দেখেন সুইং হাই সুইং হাই সুইং লো সুইং লো তাহলে এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্লিয়ার তারপরে আমরা যদি ট্রেন্ড দেখার চেষ্টা করি মার্কেটের ট্রেন্ড তাহলে মার্কেটের এটা একটা ট্রেন্ড তারপরে এটা একটা ট্রেন্ড এখানে একটা স্মল ট্রেন্ড এখানে আছে এখানে একটা ট্রেন্ড আছে তো এই ট্রেন্ডগুলার আমরা যদি একটু দেখার চেষ্টা করি তো আমার পেড কোর্সে আমি অনেকতে অনেককেই এই বিষয়গুলো এক্সপ্লেন করি তো আজকে আমি একটা পেইড কোর্সের একটা টিপস আপনি আপনাদের সাথে শেয়ার করতে যাব এই ভিডিওতে দেখেন ট্রেন্ড মেজারমেন্ট জিনিসটা হচ্ছে ট্রেন্ড মেজারমেন্ট তো কীভাবে আপনি ট্রেন্ডকে মেজার মেজার করবেন বা ট্রেন্ডের স্ট্রেন্থ আপনি আইডেন্টিফাই করতে পারেন সেটাই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব তো যা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে এবং কমেন্ট করে দেবেন যদি আপনাদের ভালো লেগে তাকে দেখেন প্রথম ট্রেনটা কিন্তু খুবই স্ট্রং ছিল লার্জ সেকেন্ড ট্রেনটা হচ্ছে এর পরিমাণে হচ্ছে আপনার একটু স্মল থার্ড হচ্ছে খুবই দুর্বল ফোর্থ হচ্ছে এখান থেকে এখানে খুবই স্মল যদি কম্পেয়ার টু দিস অ্যান্ড দিস ওয়ান নাম্বার ওয়ান টু থেকে যদি কম্পেয়ার করি তাহলে এটা খুবই দুর্বল তাহলে এখন যে ট্রেনটা এখানে এস্টাবলিশ হতে যাচ্ছে ফাইনালি এখানে যে ট্রেনটা স্টাবলিশ করে হতে যাচ্ছে এটা আরও আরও খুব বেশি দুর্বল হবে এবং এখানে খুবই ফাস্ট একটা ব্রেকআউট আসবে ঠিক আছে এখানে খুবই ফাস্ট একটা ব্রেকআউট আসবে তো আমরা মেজার করলাম কীভাবে ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট খুবই স্ট্রং সেকেন্ড একটু কম স্ট্রং থার্ড হচ্ছে খুবই দুর্বল টাইপের একটা ট্রেন ফোর্থ এবং ফিফথ এটা খুবই আরও আরও বেশি এটা দুর্বল বেশি হচ্ছে ট্রেন্ড তো এখান থেকে আমরা মার্কেটের একটা ওভারঅল ভিউ এখান থেকে পেয়ে যাই যে কোন সাইডে মার্কেট স্ট্রেংথ হচ্ছে এবং কোন সাইড হচ্ছে মার্কেট স্ট্রেংথ হারাচ্ছে তো আমরা ডেলি টাইম ফ্রেমকে মেজার করে আমরা যেটা দেখতে পাচ্ছি বায়ারদের স্ট্রেন্থ কমতেছে সেলারদের স্ট্রেংথ বাড়তেছে ওকে এখন আমরা একটু এভাবে চেক করবো মার্কেটকে ফোর আওয়ার টাইম ফ্রেমে যাব ফোর আওয়ার টাইম ফ্রেমে গিয়ে মার্কেটকে আরেকটু আর একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করবো আমি এতক্ষণ যেগুলো বলছিলাম ডেলি টাইম ফ্রেমে সেগুলো আর একটু ক্লিয়ার হওয়া যাবে যদি আমি ফোর আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি দেখেন ফোর আওয়ার টাইম ফ্রেমে এখান থেকে ট্রেন লাইনটা ব্রেকিং হচ্ছে ফাইন তারপরে ডেলি টাইম ফ্রেমের যে ট্রেন লাইনগুলো এখান থেকেই এভাবে ব্রেকআউট হচ্ছে এটা এভাবে সাপোর্ট ব্রেকআউট করছে বেসিক্যালি ট্রেন্ড তেমন একটা ট্রেন্ড এখানে অ্যাস্টাবলিশ হয়নি যদিও এখানে ওয়ান আওয়ারে হয়তো একটা ট্রেন্ড অ্যাস্টাবলিশ হয়েছে স্মল ট্রেন ফোর আওয়ারে এখানে একটা ট্রেন্ড অ্যাস্টাবলিশ হয়েছে দেন এটা ব্রেকআউট করছে সাপোর্টে সাপোর্ট থেকে ব্রেক আউট করে এটা আবার টেস্ট করতে গেছে এই এরিয়াতে টেস্ট করে আবার ফল ব্যাক করবে এটাই হচ্ছে ফোর আওয়ার টাইম ফ্রেমের আপনার ওভারঅল ভিউ ঠিক আছে এখানে আমি যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আরও বেশি এখানে এক্সপ্লেন করতে যাই তো ফাইনালি আমরা এখানে যে এখানে যেটা দেখতে পাচ্ছি ওয়ান টু এখানে ট্রিপল টপ ক্রিয়েট হয়েছে যদি এখানে এই ত্রিপল টপের যে ইয়াটা আছে এটা যদি ব্রেক আউট করে ফাইনালি আমরা এই এরিয়া পর্যন্ত মার্কেটকে ক্যাচ করে নিতে পারবো ঠিক আছে দেখেন একটু জমিন জমা আউট করে দেখায় এখানে আমরা সরাসরি এখানে এখান থেকে এইভাবে আমরা কি দেখতে পারবো সেল ক্যান্ডেল দেখতে পারবো ঠিক আছে তাহলে ওয়ান আওয়ার টাইম ফ্রেমকে কী করতে হবে ওয়ান আওয়ার টাইম ফ্রেমকে এই সাপোর্টটা ব্রেক আউট করতে হবে যদি কিনা তাকে কি করতে হয় যদি কিনা তাকে এখানে সেল সাইডে রিচ করতে হয় তাহলে তাকে অবশ্যই এই সাপোর্টটা ব্রেকআউট করতে হবে দেন এখানে সেল করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের গোল্ড অ্যানালাইসিস আমরা মান্থলি চার্ট থেকে মান্থলি ভিউ এক্সপ্লেন করেছি উইকলি চার্ট থেকে উইকলি ভিউ এক্সপ্লেন করেছি ডেলি চার্ট থেকে ডেলি ভিউ এক্সপ্লেন করেছি তো আশা করি আমরা এখান থেকে ভালো একটি রেজাল্ট পাবো এবং আপনাদের সাথে রেজাল্ট সহ একটা ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব গোল্ডের সো এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন গুড বাই টেক কেয়ার